এই ধরনের ভাইরাল ইফেক্টগুলো দিয়ে তোমরা কীভাবে খুবই অল্প সময়ে ভালো একটি ভিডিও বানাতে পারবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওটা অনেকে কিন্তু এই ভিডিওটার ইফেক্টগুলো কিন্তু ইউজ করতে পারে না তো ইউজ টেম্পলেটগুলো ইউজ করবা কীভাবে একদম খুবই অল্প সময়ে সেটাই চলো তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই তো ফার্স্টে কী করবা তোমরা জাস্ট ইউজ টেম্পলেটে ক্লিক করবা দেখতে পারো ক্যাপকার লেখাটা যখন আসবে তখন কিন্তু হবে না তোমরা কিন্তু সাথে সাথে ক্লিক করতে হবে দেখতে পারছো সাথে সাথে ক্লিক করতে হবে তোমাদেরকে আমি জুম করে দেখা দিই এখন দেখবে যে ইউজ টেম্পলেট নামে একটি লেখা থাকবে তখন দেখতে পাচ্ছ ক্যাপক্টার ইউজ টেম্পলেট দেখতে পারছো ইউজ টেম্পলেট এখানে ক্লিক করলেই তোমরা এই লেখাটার উপর ক্লিক করতে হবে সাথে সাথে ক্লিক করতে হবে তো আবারও বেঁকে যাই বেঁকে যাওয়ার পরে দেখতে পাচ্ছ এই লুকুটার ক্লিক করার পরে ইউজ ট্যাম্পলেট সাথে সাথে ক্লিক করতে হবে তাহলে দেখব যে এখানে নিশ্চয়ই দেখবে টেম্পলেটটা চলে যাবে দেখতে পাচ্ছ টেম্পটটা কিন্তু এখন চলে আসবে তোমরা কী করতে কত কেপকারের লোকের উপরে ক্লিক করে সাথে সাথে ক্লিক করতে হবে তারপরে এই ট্যাম্পলেটটা পেয়ে যাবে তারপর এখানে পিকচারে আসবা পিকচার আসার পরে তোমরা যেই পিকচারগুলো দিয়ে তোমরা এখানে বানাতে চাও সেই পিকচারগুলো এখানে নিয়ে নিবা তো আমার দেখতে পাচ্ছ পিকচারগুলো আমি এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিতেছি তো এখানে তোমাদের পাঁচটি মতো পিক্সা লাগবে তো আমি এখানে সিলেক্ট করে নিলাম তো নেওয়ার পরে জাস্ট দেখবা যে নেক্সট পার্সনে ক্লিক করে দিবা তো দেখবা যে এখানে কিন্তু ভিডিওটা সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ খুবই অল্প সময়ে কিন্তু এখানে এই ফিটগুলো দিয়ে খুবই তাড়াতাড়ি কিন্তু খুব ভালো কোয়ালিটির ভিডিও বানাতে পারবা তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে তারপর উপরে দেখতে পারছো এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দিবা তো একবার উপর দেখতে পাচ্ছ একবার উপরে দেখো ডানকোনার একবার এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করে দিবা তারপরে দেখতে পাচ্ছ এক্সপোর্ট উইথ অটোমার্ক অটোমার্ক থাকা মাস্ক মাঝখানের নিচে দেখবা যে টিকটকের লোকের ওপরে ক্লিক করে দিলে দেখবে যে এক্সপোর্ট হইতেছে তো দেখতে পাচ্ছ এখানে এক্সপোর্ট হওয়ার পরে জাস্ট তোমরা কী করবা টিকটকের ট্রেন্ডিং সংগুলা যেই ট্রেন্ডিং সংগুলা ভিডিওটা দিয়ে রাখবা ওই সংটা তোমরা কী করবা অ্যাড ফেভারিট করে রাখবা তারপরে এই সংটা দিয়ে তোমরা ইজিলিভাবে ভিডিওটা আপলোড করে দিবা তো আমি তোমাদেরকে একবারে টিকটকে আপলোড করার প্রসেসটাও তোমাদেরকে দেখিয়ে দেবো খুবই অল্প সময়ে খুব ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু তোমরা এই ইফেক্টগুলো দিয়ে বানাতে পারবা তো অনেকেই হয়তো এই ধরনের ভিডিওগুলো দেখে থাকবা তাহলে কিন্তু তোমরা মনে করতেছো এইগুলো মনে হয় অনেক কঠিন ব্যাপার এই তার কারণে কিন্তু তোমরা বানাতে পারতেছো না তো আজকের ভিডিওতে দেখাই দিয়েছি একদম খুবই অল্প সময়ে কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে তোমরা কিন্তু স্ক্রিনে ভালোভাবে খেয়াল করলে তোমরা বসতে পারবা তো জাস্ট তোমাদের এক্সপোর্ট হতে একটু সময় লাগবে তো জাস্ট এক্সপোর্টটা হওয়ার পরে জাস্ট তোমরা কী করবা এখান থেকে রিফ্রেশ দিবা তো তাইরা কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমাদের গ্যালারিতে চলে যাবে তো এই ভিডিওটা গ্যালারিতে যাওয়ার পরে তোমরা কি করবা টিকটকের যে সংটা আগেই ফেভারিট করে রাখবা তো এই যে মিউজিকটা দিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে তুমি যে যার ভিডিওটা দেখে বানাতে ইচ্ছুক সেই সংটা তোমরা আগেই ফেভারিট করে রাখবা তো আমি এখান থেকে টিকটকের থেকে বের হয়ে রিফ্রেশ করতেছি তো রিফ্রেশ করে আসার পরে তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিতেছি তো আবারও এই টিকটকে চলে আসলাম আসার পরে তোমরা কী করবা যেখানে ভিডিও ক্রিয়েট করে সেখানে চালাবা যাবা যাওয়ার পরে তোমরা কী করবা তোমাদের যে ভিডিওটা এখানে ফাইল ম্যানেজারে এক্সপোর্ট হয়ে আসে ওই ফাইল ম্যানেজার থেকে ভিডিওটা আনবা তো এখানে আপলোডে যাবো যাওয়ার পরে দেখতে পারছাম আমি যে ভিডিওটা ক্রিয়েট করছিলাম এটা কিন্তু কোনো ধরনের কোনো ওয়াটার মার্ক সারাই কিন্তু এখানে গ্যালারিতে রয়েছে তো গ্যালারিতে তোমরা এখান থেকে দেখবে যে সাউন্ডটা কিন্তু থাকবে তো সাউন্ডটা তোমরা এখান থেকে কমে দিতে হবে তো দেখতে পাচ্ছ উপর দেখো অ্যাডিট সাউন্ড এটা মধ্যে ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর দেখবে যে তোমাদের ফেভারিট যেই সাউন্ড আছে ওই সাউন্ডগুলো এখান থেকে অ্যাড করে নেবে তো আমি ফেভারিট করে আসছিলাম এই সাউন্ডটা তো এই সাউন্ডের সাথে কিন্তু এই ভিডিওটা যায় তো এই জন্য কিন্তু আমি এখানে দিয়ে দিছি তো এখানে দেখতে পারছো ভিডিওটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তারপরে তোমরা এখান থেকে নেক্সট দিয়ে তোমরা কিন্তু এখানে আপলোড দিয়ে দিতে পারবা তো অরিজিনাল যে ভিডিওর যে সাউন্ডটা ওইটা কিন্তু তোমরা কমিয়ে দিবে আর যে সাউন্ডটা দিয়ে তোমরা এই ফেক্টের সাথে এই ভিডিওটার সাথে অ্যাড এই সাউন্ডটা তোমরা বাড়িয়ে দিবা তো আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগছে এখন তোমরা যে কোনো যে টাইটেল দিতে চাও সেই টাইটেল দিয়ে তোমরা কিন্তু এখানে আপলোড করে দিবা তো তোমাদের যে কোনো পিকচার যে কোনো ভিডিও কিন্তু তোমরা এখান থেকে একদম ইজিলিভাবে তোমরা এই ভিডিওটা দিয়ে তোমাদের পিকচার দিয়ে তোমরা কিন্তু চাইলে এই ভিডিওটা বানাতে পারো অথবা তোমরা টিকটকে যদি তোমাদের সাম ফরিয়েতে যদি কোনো অন্য টাইপের ভিডিও আসে সেখানেও কিন্তু তোমরা ঠিক সে এরকমভাবে ভিডিও বানাতে পারবে কোনো সমস্যা হবে না জাস্ট আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিয়েছি যে তোমরা কীভাবে ক্যাপক্টের লোগোটা ইউজ করে ক্যাপকারটের যে লোগো ও ওয়াটারমার্কটা থাকবে সেটা মধ্যে ক্লিক করে সাথে সাথে ইউজ টেম্পলেটে ক্লিক করলে কিন্তু তোমরা নির্ধারিত যেই ভিডিওটা আছে যে ভিডিওটা বানাতে চাও সেই ভিডিওটা কিন্তু খুবই অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারবে তো আজকে ভিডিও পর্যন্তই